প্রথমে বেগুনগুলোকে লম্বা লম্বা করে ভালো করে কেটে ধুয়ে নেবো। তারপর সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো চিনি ফোড়ন দিয়ে দেবো। তারপর বেগুনগুলোকে দিয়ে ভালোভাবে ঢেকে ঢেকে বেগুনগুলোকে অনেকদিন দিয়ে ভাজবো। এখানে বেগুনগুলো ভাজা হচ্ছে। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। ঢেকে ঢেকে বেগুনটাকে ভালোভাবে ভাজবো। ভাজার পর যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেই পেস্টটা একটু গরম সেই পেস্টটা ভাজবো। এরপর একটু নুন অ্যাড করবো। তারপর আবার ঢেকে দেবো। কিছুক্ষণ কম আছে রান্নাটা ভালোভাবে করতে হবে। কিছুক্ষণ পর আবার একটু